1971 সালে প্রথমবার এই বালিগঞ্জ কেন্দ্র থেকেই নির্বাচনে দাঁড়িয়ে তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন। এবং 1972 সালেও আমরা দেখেছিলাম যে সিদ্ধান্ত শঙ্কর রায়ের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। খুব কম বয়স তখন তার ছিল। এবং এই বালিগঞ্জ কেন্দ্র যেখান থেকে তিনি সমস্ত বিষয় আলোচনা করতেন, পুজো বলো বা সমাজসেবামূলক কাজ বলো, সমস্ত কিছু, সেই ক্লাবের সামনে আমি রয়েছি এই মুহূর্তে, একডালিয়া এভারগ্রিন ক্লাব। ক্লাবের ভেতরের ছবিটা আমি তোমাকে অবশ্যই দেখাবো, ক্যামেরা পার্সন দীপঙ্করকে বলবো ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই ক্লাবে বসেই কিন্তু সমস্ত কাজকর্ম সারতেন সুব্রত মুখার্জি। তুমি দেখতে পাচ্ছ তার এখানে যে টেবিলে, যে চেয়ারে তিনি বসতেন, সেই চেয়ারে সুব্রত মুখার্জির ছবি রাখা রয়েছে এবং সেখানে মালা দেওয়া রয়েছে, প্রদীপ জ্বলছে। এবং দেওয়ালে, বিভিন্ন দেওয়ালে দেখতে পাচ্ছি, দেওয়ালে সেখানেও কিন্তু ছবি রাখা রয়েছে। এবং ক্লাবের উদ্যোক্তারা যেটা বলছিলেন যে সুব্রত মুখার্জি যখনই আসতেন তখন কিন্তু তিনি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের সঙ্গে কিন্তু তিনি মিশে যেতে পারতেন। কার কী সুবিধে বা অসুবিধে বা কী বিষয় নিয়ে আলোচনা করতে হবে, পুজো বলো বা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা বলো বা বিভিন্ন সমাজসেবামূলক নিয়ে আলোচনা বলো, সমস্ত কিছুই কিন্তু সুব্রতদাকে ছাড়া কিন্তু কোনো কাজই করতে পারতেন না ক্লাবের উদ্যোক্তারা। তারা বলছেন যে সুব্রতদা যখন তারা খবর পান যে গতকাল রাতে মারা গেছেন, তারপর থেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন গোটা ক্লাবের সদস্যরা। একই সঙ্গে কিছুক্ষণ আগেও ক্লাবের কয়েকজন সদস্যর সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা যেমনটা বলছিলেন যে আজকে সন্ধেবেলায়, আজকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল সুব্রতদাকে। এবং তারপর কিন্তু ক্লাবের সদস্যরা তারা প্ল্যান করেছিলেন যে সুব্রতদাকে কালী পুজোর কালী প্রতিমা দেখানো হবে এবং তারপরে কিন্তু প্রতিমা বিসর্জন হবে। কিন্তু তারপর যখন এই ধরনের একটা খবর আসে, তারপর থেকে কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন গোটা ক্লাবের সদস্যরা। কিছুক্ষণ আগে আমরা তার বাসভবনের সামনেও ছিলাম, সেখানেও একই রকম ছবি, কথা বলার মতন পরিস্থিতিতে নেই। আবাসনে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা আবাসিকরা রয়েছেন, তারাও বলছেন যে সুব্রত দা তাদের কাছে একজন অভিভাবকের মতন ছিল। যে কোনো বিষয় নিয়ে আলোচনা, যে কোনো বিষয় নিয়ে কথাবার্তা, সমস্ত কিছুই কিন্তু সুব্রত দা ঠিক করে দিতেন, বলে দিতেন যে কী করতে হবে না করতে হবে। এবং সুব্রত দার মতন একজন অভিভাবক চলে যাওয়ায় তারা কিন্তু কথা বলার মতন নেই, প্রায় সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছে বলা যেতে পারে, কারণ এমনটাই বলছেন সমস্ত সদস্যরা। সমাদিত, ধন্যবাদ তোমাকে রণয়। রণয় আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন একডালি এভারগ্রিন ক্লাব থেকে। এবং সুব্রত মুখোপাধ্যায় যে ঘরে বসে তার যাবতীয় যে কর্মকাণ্ড পরিচালনা করতেন, ক্লাব পরিচালনা থেকে শুরু করে তার যে মানুষের কাছে পৌঁছানোর যে বিভিন্ন তার কাজ ছিল, সেই সমস্ত কাজ তিনি সেখানে বসেই করতেন। সেখানে অদ্ভুত একটা আবহ, একদিকে কালী পুজো চলছে, আজ তার ফিরে আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত গতকাল রাত 9:22 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট তাকে নিয়ে গেল চিরঘুমের দেশে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।